হ্যালো ভিউয়ার্স, বর্তমান এই সময়ে অধিকাংশ স্টুডেন্টই কিন্তু আপনার বাসায় আছে এবং আপনার ছেলে মেয়ে এবং আপনি যারা পড়াশোনা লেভেল করছেন, যারা চাকরি খুঁজছেন কিংবা ইংলিশে স্পোকিং করতে আপনারা চাচ্ছেন, সো ইংলিশে স্পোকিং আপনারা হয়তো অনেকেই ভালো জানেন না এবং ইংরেজি শিখতে চান, এবং আমাদের আশেপাশে আমরা চলাফেরা করার জন্য বা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা ইংলিশ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে বিবিসি জানালা থেকে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে বিবিসি জানালা থেকে ইংরেজি শেখা যায়। তো আজকে সেই ভিডিও টিউটোরিয়ালটা হবে, এবং আজকে ভিডিও টিউটোরিয়ালটা আমি যারা অভিভাবক যারা আছেন তাদেরকে বলবো যে আপনার ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা এখান থেকে এই কোর্সটা করাতে পারেন। এই কোর্সটা করালে আপনার বাচ্চারা বা হচ্ছে আপনার ছোট ভাই বোন যারা রয়েছে তারা উপকৃত হবে, এবং যারা ইংলিশে একদম বেসিকে খুব উইক আছেন অর্থাৎ তারা এটা থেকে শুরু করতে পারেন এবং এটা থেকে একটা ভালো অর্জন করতে পারবেন, এবং এই কোর্স করার পরবর্তীতে আপনি একটা সার্টিফিকেটও পাবেন এবং সেটা আপনি আপনার সিভিতেও ইউজ করতে পারবেন। সো আজকে সেই বিষয় নিয়ে বলবো আমরা। আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে বিবিসি জানানা, যে ঘরে বসে ইংরেজি শেখা সেই কোর্স অনলাইনের মাধ্যমে। তো ইংরেজি শিখে বদলে দিন জীবন, বিবিসি জানানা এর জন্য তৈরিকৃত ইংরেজি লেসন। সো এখানে যে ইংরেজি লেসনগুলো রয়েছে এই ক্লাসগুলো, অর্থাৎ আপনি যদি অনলাইনে ক্লাসগুলো করেন, এখানে হচ্ছে আপনার 3 মাসের একটা কোর্স আছে, তারপর একটা কোর্স আছে 3 মাসের, এবং তিনটে কোর্স একসাথে করলে আপনি 6 মাসের মধ্যে করতে পারবেন। সো 6 মাসের মধ্যে যদি আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দেন তাহলে 15 দিনের ভিতরে আপনি পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন এবং একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। সো কীভাবে কী করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিসক্রাইব করছি, চলুন শুরু করি। সো আপনাকে যেতে হবে bbcjanala.ghurilearning.com, অর্থাৎ বিবিসি জানানা আপনার লিখলে সার্চ করলে দেখবেন বিবিসি জানানা ঘুরি ডট ঘুরি লার্নিং ডট কম এই ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটে আসলে পর আপনারা প্রথম এই পেজে চলে আসবেন। সো এই পেজে দেখেন যেটা রয়েছে অনলাইনে ইংলিশ বা ইংরেজি বা ইংলিশ শেখার সহজ উপায়, নিজের মতো ইংরেজি কোর্স করুন, হয়ে ওঠেন স্বাবলম্বী। সো ইংরেজি কোর্স রয়েছে, এটা হচ্ছে প্রথমে ফ্রি টেস্ট, অর্থাৎ এই টেস্ট এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেল কোন জায়গায় আছে, ফ্রি টেস্ট। তিনটি কোর্স রয়েছে ইংরেজিতে, তো তিনটি কোর্সের মধ্যে আপনি একটাও করতে পারেন, দুটাও করতে পারেন, বা একসাথে তিনটাও করতে পারেন। অর্থাৎ 292টি ইংরেজি লেসন রয়েছে আর কোর্স সার্টিফিকেট রয়েছে। সো আমরা এই হচ্ছে দেখুন এখানে যারা রিকমেন্ড করেছে এটা, সো এইখানে আপনি ফ্রি টেস্ট দিতে পারেন, ফ্রি টেস্টের জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আপনি দেখতে পারবেন যে আপনার দক্ষতা কতটুকু রয়েছে। সো এখানে 20টা প্রশ্ন রয়েছে, এই 20টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার আসলে কতটুকু লেভেল হয়েছে। সো এই লেভেলটা আমি আপনাদের দেখাচ্ছি না, তারপর আমি কোর্স বিষয়গুলো নিয়ে বলছি। তো এখানে দেখেন যে কোর্স রয়েছে 1, ঠিক আছে, এই কোর্সে 1-এ রয়েছে যে ইংরেজি প্রথম কোর্সটি করুন, জানুন কীভাবে কার সাথে ইংলিশে কথা বলা যায়, তার সম্বন্ধে জানা যায়, কীভাবে তার অনুভূতি বলা যায়, তারপর হচ্ছে আরও শিখুন কীভাবে কর্মক্ষেত্রে এবং ইন্টারভিউতে সঠিকভাবে ইংরেজি বলা যায়। সো এই কোর্সটি যদি আপনি করেন তাহলে আপনি ইন্টারভিউতে আপনি কীভাবে উপস্থাপন করবেন, ইংলিশে কীভাবে আপনাকে যদি প্রশ্ন করা হয় সেই বিষয় সম্পর্কে আপনি উত্তর দিতে পারবেন। এখানে লেসন রয়েছে 96টি, চ্যাপ্টার রয়েছে 24টি, এবং কুইজ রয়েছে 24টি। ইংরেজি কোর্সটি করুন, সো এটা আপনি করতে পারেন। তারপর সে দ্বিতীয় কোর্সটিতে আপনি জানতে পারবেন হচ্ছে কীভাবে মানে হচ্ছে নিজের অভিজ্ঞতা, স্বাস্থ্য সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য নিয়ে ইংরেজিতে কথা বলা যায়। এছাড়া ইংলিশে বলতে শিখুন দৈনন্দিন জীবনের হাজারো কথা, যেমন কেনাকাটা, যাতায়াত, অতিথিয়তা, আবহাওয়া ইত্যাদি, এই বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন ইংলিশ এই কোর্স টু করলে। তো এখানে রয়েছে আপনার 96টি লেসন, চ্যাপ্টার 24টি, এবং কুইজ রয়েছে 24টি। সো এই 96টি লেসন কমপ্লিট করার পর 24টি চ্যাপ্টার যখন আপনি করবেন তখন এই কুইজে উত্তর দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর হচ্ছে কোর্স 3 যেটা রয়েছে, তো এখানে হচ্ছে উচ্চতর কোর্স আর কি, ব্যাপারটা একটু মানে হাই লেভেলের বা অ্যাডভান্স লেভেলের। জানুন কীভাবে জীবনে বিভিন্ন পরিস্থিতিতে সঠিক শব্দ বাছাই করে নির্ভুল উচ্চারণের ইংলিশে কথা চালিয়ে যেতে হয়। এটি একটি অ্যাডভান্স লেভেলের ইংরেজি কোর্স, এই কোর্সটি আপনাকে সঠিক ইংরেজি বাক্য ব্যবহারে দক্ষ করে তুলবে। তো এখানে রয়েছে লেসন 100টি, চ্যাপ্টার 25টি, এবং কুইজ 25টি। তো এখানে দেখেন যে বিবিসি জানানা যে কোর্স যে ফিগুলো রয়েছে, সো একদম খুব অল্প, আপনি মোবাইলে 100 টাকা খরচ হয়েই যায়, বিভিন্ন জায়গায় কথা বলতে কিংবা বিভিন্ন ইন্টারনেট এমবি বা অন্য অন্য কিছু কিনতে আপনার 100 টাকা চলে যায়, বিভিন্ন জায়গায় বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে 100 টাকা চলে যায়। এই কোর্সটি যদি আপনি করেন তাহলে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, সেটা আপনি আপনার সিভিতে ইউজ করতে পারবেন, কিংবা ইংলিশের লেভেলটা আপনি কি একটু হাইতে নিয়ে যেতে পারবেন। সো এই কোর্সটি করতে আপনার লাগবে 100 টাকা। ইংরেজি 2 কোর্স, এটাও হচ্ছে আপনার যেটা 3 মাসের মেয়াদ, এই কোর্সটি করতেও আপনাকে 100 টাকা লাগবে। আর ইংরেজি কোর্স 3, এই কোর্সটি করতেও আপনার 100 টাকা লাগবে।
আর যদি আপনি তিনটি কোর্স একসাথে করতে চান তাহলে আপনার সম্পূর্ণ কোর্স 230 টাকা, অর্থাৎ আপনি এই টোটাল 300 টাকা হয় এখানে, কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 70 টাকা ছাড়ে 230 টাকায়। তাহলে এই কোর্সটি আপনি যদি করতে চান তাহলে করতে পারেন। আর একটা আছে যে ফ্রি কোর্স, এখানে হচ্ছে কোর্সটি করতে পারেন, আপনি দেখতে পারেন যে ফ্রি ইংলিশে ফ্রি একটা কোর্স রয়েছে, সেটা আপনি করতে পারেন। সো আরেকটা বিষয় জানিয়ে রাখি, তো এই যে আমাদের এখন কোর্স, তো আমরা এখন এই কোর্সগুলোতে কী কী বিষয়গুলো সম্পর্কে থাকতে পারে সেই বিষয় সম্পর্কে আপনাদের একটু জানার আগ্রহ থাকতে পারে। সো এখানে আমি ভিতরে আপনাদের একটু দেখাবো, আশা করব যে আপনারা এই যে অল্প টাকার মধ্যে, তো এই তিনটা মানে আপনি অ্যাডভান্স লেভেলের করবেন, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি কোর্স একসাথে করলে আপনি 70 টাকা কমে পেয়ে যাবেন। 230 টাকায় একটা কোর্স পেয়ে যাচ্ছেন, আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, এবং আপনার বাচ্চারা কিংবা আপনার ছোটো ভাই বোন কিংবা আপনি কিংবা দেখা যায় আপনি পরীক্ষায় কী করে ভালো করতে হয় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং কথা বলার ক্ষেত্রে, বাইরে চলাফেরা করার ক্ষেত্রে ইংলিশ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারি বিষয়। সো সেই জন্য আপনি এই তৃতীয় নম্বর কোর্সটা আপনি করতে পারেন, অর্থাৎ সম্পূর্ণ যে কোর্স রয়েছে এইটা আমি আপনাদের করার জন্য সাজেস্ট করব। আর যারা অ্যাডভান্স লেভেলে একদম, যারা আইইএলটিএস করছেন বা হচ্ছে জিআরই করছেন, এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে দরকারি নয়, কিন্তু যারা রিকমেন্ড করব, যারা এখনও স্টুডেন্ট কিংবা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন, কিংবা যারা আপনার ক্লাস 5-এর উপরে বা হচ্ছে যারা ছোটো এর থেকেও ছোটো, তারা ওই কোর্সটি করতে পারে। খুব সহজ লেভেলে আছে ইংরেজি কোর্স, প্রথমটা সহজ লেভেল, দ্বিতীয়টা একটু আপার লেভেল, তৃতীয়টা একটা হাই লেভেল বা অ্যাডভান্স লেভেল। সো আমি বলবো আপনাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ প্রথম 1, 2, 3 ওটা কোর্স করার জন্য। সো এখন হচ্ছে আমি আপনাদের লগ ইন করে এখানে দেখাবো। সো আমার কথা হচ্ছে যে আমি এখানে প্রোফাইলে রেজিস্ট্রেশন, যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সো আমি এখানে লগ ইন করবো। সো লগ ইন করার জন্য আমার যদিও একটা এখানেই রয়েছে, সো আমি সাবমিট করে আমি লগ ইন করলাম। সো লগ ইন করার পরবর্তীতে দেখেন যে আমার এখানে কোর্সে হচ্ছে 1, 2, তারপর হচ্ছে কোর্স এটা 2-এর প্রোগ্রাম, কোর্স 3 আমি একটু লেভেলে কমপ্লিট করিনি, ঠিক আছে। তো 2/12/2020 পর্যন্ত এই ফ্রি মেয়াদ, অর্থাৎ ফ্রি মেয়াদ রয়েছে, এটা হচ্ছে আমি করতে পারবো কোর্স 1, এবং যখন আমি এটা টাকা রিসার্চ করবো তখন আমি করতে পারবো। ওকে, সো আমি ভিতরের লেভেলটা আপনাদের একটু দেখাচ্ছি। সো এই কোর্স পেতে বিকাশ পেমেন্ট করতে হবে, বিকাশ পেমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনারা এই কোর্সে ডিসক্রাইব যাইতে পারবেন ভিতরে। তো এখানে দেখেন আপনার পরিচিতি বিষয়গুলো সম্পর্কে, তারপর হচ্ছে ব্যক্তি বা স্থান সম্পর্কে, চাকরি বা কাজের ক্ষেত্রে, তারপর হচ্ছে সাক্ষাৎকারের ক্ষেত্রে, তারপর হচ্ছে ভ্রমণ ও সময়, অবস্থান ইত্যাদি বিষয়গুলো নিয়ে কোর্স রয়েছে। সো এই কোর্সে হচ্ছে এখানে শুরু করুন, এখানে দেখেন যে এখানে শুরু করুন, এখানে শুরু করুন, তো কোর্স 3-তে আছে। তো আমি যদি একটু ক্লিক করি যে কোর্স 3 সম্পর্কে জানতে, ঠিক আছে, তো এইখানে অনেক বিষয়গুলো সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। তো আমি একটা বিষয় সম্পর্কে একটু দেখি যে যে বিষয়গুলো প্রথমে যদি আমি একটা বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু দেখাতে যাই। তো এখানে যদি আমি পরিচিতি, নিজের পরিচিতি বা কথোপকথন এই চ্যাপ্টারটায় যদি চলে যাই, তো এই চ্যাপ্টারে দেখেন এখানে কথোপকথন রয়েছে, চ্যাপ্টার এখানে হচ্ছে কথোপকথন, এই লেসনটি শুরু করুন। সো এখানে যদি আমি কিছু শুরু করতে যাই, তো হোয়াট ইজ ইউর ফুল নেম, তো এইখানে বিষয়গুলো সম্পর্কে পাতা আরও 1, 2 রয়েছে, অর্থাৎ এইখানে লেভেলগুলো আপনারা দেখতে পারলেই বুঝতে পারবেন এইখানে যেগুলো রয়েছে। তারপর গ্রামার কুইজ, তো শেষে এই কুইজ বিষয়টা রয়েছে যে আপনি এখানে যে শেষে এই কোর্সটা, অর্থাৎ এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে, এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে চ্যাপ্টার নাম, ঠিক আছে, এইটা কমপ্লিট করার পর এখানে আপনার যে কুইজগুলো থাকবে সেই কুইজগুলো সাবমিট করার পরবর্তীতে আপনার পরবর্তী আরেকটা চ্যাপ্টার আসবে। এভাবে আপনার টোটাল যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম যে টোটাল কতটি কতটি থাকবে এখানে, ঠিক আছে। সো আমি আবার আপনাদের দেখবো, দেখাবো যে এভাবে কীভাবে আপনারা বিকাশ পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। সো আমি লগ ইন না করে এখন আমি যদি একটা কোর্স যদি কিনতে চাই বা হচ্ছে কোর্স ফি দিয়ে আমি এটা করতে চাই, তাহলে দেখেন এই কোর্সটি করুন, আমি যদি এখানে ক্লিক করি তো আমি চলে গেলাম আমার পেজে, এবং পেজে চলে যাওয়ার পরবর্তীতে আচ্ছা, তো প্যাকেজে চলে গেলাম, প্যাকেজে চলে গেলে পর আমি এখানে শুরু করুনে ক্লিক করলাম। তো শুরু করুন যদি আমি ক্লিক করি তো আমাকে হয়তো নিয়ে যাবে যে বিকাশ পেমেন্ট অপশন যে রয়েছে সেই পেমেন্ট অপশনে নিয়ে যাওয়ার কথা। জাস্ট ওয়েট, এই যে দেখুন এখানে আমি বিকাশ পেমেন্ট, এখানে আমি যদি শুরু করি, আমি যদি শুরু না করি তাহলে আমাকে কিন্তু সার্টিফিকেট দিবে না এবং হচ্ছে আমি শিখতে পারবো না। সো আমাকে ওইখানে প্রথমে অল্প একটু দেখানোর পরে আমি আর কাজ করতে পারবো না, এই জন্য আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে আমাকে বিকাশে এরকম একটা অপশন আসবে, সো সেই অপশনে এখানে আমাকে টাকা পে করতে হবে। সরি, ট্রানজ্যাকশনটা ক্যান্সেল করে দিয়েছি। সো এখানে শুরু করুন, আবার ক্লিক করলে আমার এখানে টাকা 230 টাকা কাটবে, এবং বিকাশ পেমেন্টে আপনি এখানে করতে পারবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো পেমেন্টে প্রথমে আপনার কোন কোন বিষয়গুলো সম্পর্কে একটু থাকবে সেই বিষয়গুলো দেখেন।
এখানে টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট তারপর বিকাশ নাম্বার, এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পরবর্তীতে আপনার যে ফোনে একটা, এখানে নাম্বার দেওয়ার পরবর্তীতে ফোনে আপনার যে ফোনে বিকাশ নাম্বারটি রয়েছে সেই ফোনে একটা ওটিপি নাম্বার যাবে। সেই ওটিপি নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। কনফার্ম করার পরে ওটিপি নাম্বার দেওয়ার পরবর্তীতে আপনার ফোন থেকে যে টাকা কেটে নিবে সেটার পরে আপনাকে একটা মোবাইলে একটা কোড নাম্বার পাঠানো হবে। সেই কোড নাম্বার দিয়ে আপনাকে কনফার্ম করতে, যদি আপনি করতে পারেন তাহলে আপনার কি এটা করা যাবে। এই বিষয় সম্পর্কে আপনাদের পুরো বিস্তারিত একটা ভিডিও আপনারা দেখতে পারেন। সো আমি আপনাদের বলবো যারা এই বিষয়গুলো সম্পর্কে যারা করতে চাচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ দেখেন, সরি, এখানে দেখা যাচ্ছে ট্রান্সফার হ্যাজ বিন ক্যান্সেল চলে আসছে। সো আর একটু বিষয় যে এখানে যে কোর্স ফিগুলো রয়েছে এটা দিয়ে শুরু করলে টোটাল 230 টাকার মধ্যে করতে পারবেন। আশা করি এভাবে বিকাশ পেমেন্ট করার পরবর্তীতে আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন। ওকে, সো আমি এখানে আমারটা একটু লগ আউট দিয়ে দেখালাম, যেহেতু আমি এখানে আমার ড্যাশবোর্ডে আমি ছিলাম, যেহেতু আমি এই কোর্সটি করছি। সো আপনারা এই কোর্সটি করতে পারেন। তারপর হচ্ছে আপনার 292টি লেসন কমপ্লিট করার পরবর্তীতে 3টি ইংরেজি যে কোর্স যদি করতে পারেন, আশা করি আপনাদের ইংলিশের যে লেভেল যেটা রয়েছে সেই লেভেলটা অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবে এবং আপনারা হয়তো অনেক ভালো স্পোকিং করতে পারবেন বা ভালো কনভার্সেশন করতে পারবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি বা হচ্ছে আদার্স অন্য যেখানেই যান না কেন, আপনারা ইংলিশে অন্তত ভালো একটা লেভেলে পৌঁছাতে পারবেন। সো হোপ গাইস যে আপনারা এটা সম্পর্কে একটু কনসিয়াস হবেন, যে আর একটা বিষয় যে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি বা রিলেটিভ যারা রয়েছে, ছোটো ভাই বোন যারা রয়েছে, তাদেরকে অন্তত এই বিষয়টা সম্পর্কে জানাতে পারেন যে তারাও এই কোর্সটি করতে পারে। খুব অল্প টাকার মধ্যেই আপনার কোর্সটি করতে পারেন। মাঝে মাঝে এখানে ফ্রিও দেওয়া হয়, ফ্রি বলতে আপনার ছাড় দেওয়া হয়, বিকাশ ক্যাশব্যাক পেমেন্টটা দেওয়া হয়, অর্থাৎ ক্যাশব্যাক অনেক সময় আছে। সো সেই সময় আপনারা করতে চাইলেও করতে পারেন, কিন্তু বর্তমানে এই সময় স্কুল কলেজ বন্ধ থাকা অবস্থায় আপনারা এই কোর্সটি করতে পারলে আশা করি যে আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো আশা করি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।